বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী সেই ভ্যান চালক ইমাম শেখের। 7,900 টাকা মাসিক বেতনে অস্থায়ী ভিত্তিতে বিমান বাহিনীর যশোর ঘাটির অভ্যন্তরে ফ্যালকন বেকারিতে সরবরাহকারী হিসেবে বুধবার সকালে যোগদান করেন ইমাম শেখ। জানা গেছে, যশোর বিমান ঘাটি থেকে 30 জানুয়ারি সকাল 11টায় রওনা দিয়ে সন্ধ্যার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা সর্দারপাড়ার গ্রামে নিজ বাড়িতে আসেন ইমাম। পরবর্তীতে দরকারি কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে আবার যশোর বিমান বাহিনীর ঘাটিতে ফিরে যান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমাম বলেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, কোনোদিন ভাবিনি আল্লাহ আমাকে এভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমাম। এর আগে গত 27 জানুয়ারি সকালে টুঙ্গিপাড়া সফরকালে ইমামের ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান, মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী ও সন্তানেরা। ভ্যান চালিয়ে প্রধানমন্ত্রীকে বহন করা সেই ছবি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার হলে আলোচনায় আসেন ইমাম। এরপর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাকে বিমান বাহিনীতে চাকরি দেওয়ার বিষয়টি জানা যায়। ইমামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের সর্দারপাড়ায়। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে। ইমামের বয়স 17 বছর। এতদিন তার জীবন যুদ্ধ চলত ভ্যানের হ্যান্ডেল ধরে। বাবা আব্দুল লতিফ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখের 2 ভাই 3 বোন। এক ভাই ঢাকায় নতুন চাকরি শুরু করেছেন, এখনো বেতন পাওয়া শুরু হয়নি। আর ইমাম ভ্যান চালিয়ে সংসার চালাতেন।